শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ ও নিরাপদে আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পূর্বে যে আমি পাঠের পড়াশোনা দিয়েছিলাম, সেই পড়াশোনাগুলো তোমরা নিশ্চয়ই ভালোভাবে করেছো। তো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই বাংলা বই চতুর্থ শ্রেণীর এবং খাতা নিয়ে প্রস্তুত হও। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি লিখেছেন কাজলা দিদি, সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। কবি পরিচিতি। 1878 সালের 27 নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা কেয়া, বন্ধুরদান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা কাজলা দিদি কবিতাটি পড়ব। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা সুন্দর করে চমৎকার কবিতাটি অনুশীলন করব। এবারে আমরা 1 নম্বর প্রশ্ন জেনে নিই। ছোট্ট বোনটির সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না, তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে কাঁদে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। শব্দ অর্থ। ষোলো সরা। জোনাই, জোনাকি পোকা। এরপর দিদি মানে বড় বোন। এবারে আরও কিছু শব্দর অর্থ জেনে দিচ্ছি। নেবু মানে লেবু। ভুঁই চাপা, মাটির ওপর জন্মানো ছোট চাপা ফুল। মারাশনে, পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। এবারে আমরা 3 নম্বরে বিপরীত শব্দগুলো জেনে নেই। দিন রাত, ঘুম জাগরণ, ঢাকা খোলা, নতুন পুরনো, জলা নেভা। এরপর ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই এবং খাতায় লিখি। 1 নম্বর, কোথায় জোনাকি জলে? নেবুর তলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? ডালিমের ডালে। কে শুলক বলতেন? দিদি। ঝিঝি কোথায় ডাকে? ঝোপে ঝাড়ে। ঘুম আসে না কেন? ফুলের গন্ধে। তোমাদের তলে বাসার কাজ থাকলো 5 নং প্রশ্নোত্তর পড়া লেখা, 6 নং নিচের শব্দগুলো ঠিক মতো সাজাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা সকলে সুস্থ ও নিরাপদে থাকো এই প্রত্যাশা রাখছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।